সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। রেলের তরফ থেকে গ্রুপ ডি প্রার্থীদের জন্য নতুন একটি নোটিশ নিয়ে আমি হাজির। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটি শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। রেলের তরফ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে, যাদের পরীক্ষা ছিল ভুবনেশ্বর, তিতলি ঝড়ের কারণে তাদের পরীক্ষা এখন বন্ধ রাখা হয়েছে এবং তাদেরকে জানানো হবে রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে এবং তাদের পুনরায় আবার পরীক্ষা নেওয়া হবে। আজকের ঘটনাটি ঠিক অন্যরকম। আজকে রেলের তরফ থেকে জানানো হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, পুজোর হলিডের জন্য কলকাতা, বাঁকুড়া এবং হুগলি জেলায়, এই তিনটে জেলায় পরীক্ষা বন্ধ রাখা হচ্ছে 23/10/2018 তারিখ থেকে। আপনারা যারা গ্রুপ ডি প্রার্থী ছিলেন অবশ্যই তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনাদের যদি ডেট থেকে থাকে 23/10/2018 থেকে, তাহলে আপনাদের পরীক্ষা ক্যান্সেল। এবং আপনাদের পরে কবে পরীক্ষা নেওয়া হবে তার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন, তাহলে পরের আপডেটটি আপনার মিস হবে না। এছাড়াও তার সঙ্গে জানানো হচ্ছে, আপনাদের যে গ্রুপ ডি CEN02/2018 পরীক্ষাটি আপনাদের নেওয়া হবে, আপনাদের জানানো হবে মোবাইল নাম্বারের মাধ্যমে বা ইমেল আইডির মাধ্যমে, এবং আপনাদের পুনরায় পরীক্ষা শুরু করা হবে 26/10/2018 তারিখের পর থেকে। আপনারা যদি নিয়মিত এই রকম ইন্টারেস্টিং ব্রেকিং নিউজ পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আপনি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের ভিডিও না যদি দেখে থাকেন, ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই সপ্তাহের কী কী চাকরির খবরাখবর বার হয়েছে। বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। যদি ভিডিওটি লাইক করে দিন, ভালো লেগে থাকলে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।